সালমা আক্তার মুনি দেশের প্রথম নারী সহকারী রেফারি হিসেবে গতকাল ছেলেদের ফুটবলে ম্যাচ পরিচালনা করেছেন এবং এটি একটি ইতিহাসই বটে, কারণ এর আগে কখনোই বাংলাদেশের ফুটবলে কোনো নারী সহকারী রেফারি কিংবা মূল রেফারি হিসেবে আসলে কেউ দায়িত্ব পালন করেনি। আমরা এখন সালমার সাথে কথা বলবো। সালমা, আমি যেটা বলছিলাম যে প্রথম নারী সহকারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন, আসলে বিষয়টি কেমন লেগেছে এরকম একটা ইতিহাস তৈরির পরে? আলহামদুলিল্লাহ, এরকম একটা সুযোগ পাওয়ার জন্য তো প্রথমত আমি একটু নার্ভাস ছিলাম, দেন খুবই ভালো লেগেছে যে ম্যাচটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পেরেছি। মেয়েদের ম্যাচের তুলনায় এটা আসলে একটু অন্যরকম একটা অভিজ্ঞতা। ম্যাচের স্পিড ছিল অনেক ভালো, অনেক বেশি পাওয়ার, বেশি পাসিং, বল কন্ট্রোলে থাকে বেশি, তো সব মিলে আমি খুব হ্যাপি। আরেকটি বিষয় যে এই প্রফেশনে, রেফারিং প্রফেশনে এমনিতেই বাংলাদেশে কম আসতে চায়, হয়তো সেভাবে যদি প্রফেশন হিসেবে নেয়ার মতো টাকা পয়সাও একটু আর্থিক দিক অবশ্যই মাথায় রাখতে হয়, সেই ব্যাপারটাতে ছেলেরাই কম আসতে চায়, কিন্তু মেয়েরা এর আগে দেখেছে জয়া চাকমা এসছে, আপনি এসেছেন, আসলে এই প্রফেশনে আসার মানে আপনার ক্ষেত্রে যুক্তিটা কী ছিল? আমার ক্ষেত্রে, আমি আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, তো আমি আসলে যেহেতু অ্যাথলেট ছিলাম, তো আমি যে মাঠে প্র্যাকটিস ওইখানে ফুটবলও প্র্যাকটিস হতো, তো আমার আসলে তখন ওইখান থেকে ফুটবলের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়, তো আমিও খেলতে চাই। তো ওইখানে আসলে ওই ডিস্ট্রিক্ট লেভেল খেলার সুযোগ হয়নি, মেয়েরা ছিল না, টিম ছিল না, যার কারণে আমি আর পরবর্তীতে আর কোথাও যেতে পারিনি। তো আমার এলাকায় একজন সিনিয়র ফিফা রেফারি, তো উনার সাথে আমার পরিচয়, তো উনি আমাকে পরামর্শ দেন যে তুমি রেফারিংয়ে আসতে পারো, রেফারিংয়ে ভালো সুযোগ আছে। তো শুরুতে উনার সাপোর্টটা ছিল ভালো, দেন আমি এখানে আসি, তো এখানে স্যাররা অনেক ভালো আমাকে হেল্প করেছে। তো এখানে স্ট্রাগল করতে গেলে আসলে মনের ইচ্ছাটা খুব বেশি প্রয়োজন, এছাড়া এখানে টিকে থাকা খুব কষ্টকর। টিকে থাকার কথা যেহেতু বলছেন, যে একজন নারী হিসেবে আমাদের এই সমাজে অনেক কাজ করতে গেলে অনেক রকম বাধা আসে, মানে আপনি কি কখনো ওইরকম কোনো বাধা পেয়েছেন কিনা, বা আসলে কি কি সমস্যার ভেতর দিক দিয়ে আপনাকে এগিয়ে যেতে হচ্ছে? সমস্যা তো অবশ্যই হয়েছে, শুরু থেকে আমাদের এলাকা থেকেই সমস্যাটা সৃষ্টি, তো আশেপাশের মানুষ স্বাভাবিক প্রথমে তো কেউ মেনে নিতে চায় না, যখন একটা পর্যায়ে যাবেন তখন হয়তো অনেকেই বিষয়টা সহজভাবে মেনে নিতে পারে, বাট যদি না যেতে পারেন এটার পিছনের মানে কথাগুলো আসলে খুব কঠোর। লাইফে আসলে টিকে থাকার জন্য এই কথাগুলো খুবই কষ্টদায়ক, তো যার কারণে এই কিছু কিছু মানুষকে আমি আসলে থ্যাংকসও বলবো, তাদের কিছু কথার জন্য হয়তো আমি আজকে এখানে এখানে আসতে পেরেছি। যেহেতু ক্যারিয়ার শুরু করেছেন, জয়া চাকমা রেফারির মানে মূল রেফারিও হয়ে গেছে, আপনার সামনেও সেই সুযোগ আছে, আপনি আসলে এই রেফারিং ক্যারিয়ারটাকে কোথায় দেখতে চান বা কীভাবে ইয়ে করতে চান? আমি আসলে এখন নেক্সট টার্গেট হচ্ছে আমার এলিটে যাওয়া, দেন আমি দেশের জন্য ভালো কিছু করতে চাই, দেশের পতাকাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই, আন্তর্জাতিক পর্যায়ে ভালো ম্যাচ করতে চাই, যাতে ওখানে ভালো করি, ওই চেষ্টায় এখন ওই টার্গেট নিয়ে আগাচ্ছি। সালমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের প্রথম সহকারী নারী রেফারি, যিনি গতকাল আসলে ম্যাচ পরিচালনা করেছেন, তার সঙ্গে তার যে স্বপ্ন, আমরা আশা করি সেই স্বপ্নের পথে তিনি এগিয়ে যাবেন এবং দ্রুতই তার স্বপ্ন মানে পূরণ হবে এবং দেশের মান বৃদ্ধি পাবে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে।